পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশের বাইরে ছিলেন ঋষভ পন্ত। সাম্প্রতিককালে মাঠ থেকে মাঠের বাইরেই বেশি খবরের শিরোনামে থাকছেন পন্ত। আবারও ফের নেটিজেনদের ট্রোলের শিকার পন্ত, তবে তার হয়ে এবার ব্যাট ধরলেন প্রেমিকা ঈশা নেগি। বিষয়টি কি সেটা নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে, এবার একটু বিশদে বলা যাক। আসলে সম্প্রতি একটি ভিডিও চ্যানেল চালু করেছেন ঈশা, সেই সংক্রান্ত একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লেখেন, আমার প্রথম ইউটিউব ভিডিও মুক্তি পেয়েছে, আমার চ্যানেলে গেলেই দেখতে পাবেন, এখনই দেখে ফেলুন। আর কি নতুন ভিডিও তৈরি করা যায় কমেন্টে সেই ব্যাপারে পরামর্শ দিন। এই পোস্টটি উঠে আসে নেট দুনিয়ার চর্চায়, যাতে এক নেটাগরিক ভিডিওতে ঋষভ পন্তকে দেখার ইচ্ছা প্রকাশ করে। ওই নেটিজেন লেখেন, আমরা ঋষভ পন্তকে আপনার ভিডিওতে দেখতে চাই। বেশ কটাক্ষের সুরেই যে তা লেখা হয়েছে তা বুঝতে অসুবিধা হয়নি ঈশার। চুপ করে না থেকে সেই নেটিজেনকে মোক্ষম জবাবও দিয়েছেন তিনি। জানিয়েছেন, এই কাজটা আমি করে নেব, ওকে দলে ফোকাস করতে দেওয়া হোক। এরপর অবশ্য পাল্টা কোনো কটাক্ষ ধেয়ে আসেনি তার দিক থেকে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।